আল্লাহ পাক রব্বুল আলামিন তার খলিফা হিসেবে এই পৃথিবী গ্রহে আল্লাহর ইবাদতগুলি প্রতিষ্ঠার জন্য যখন বাবা হযরতে আদম আর আম্মা জান হযরতে হাওয়া আলাইহিমাসসালামকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠাবার মনস্থ করলেন, সেই সময়ে আল্লাহ তাআলার এটা ঘোষণা আছে, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, নিশ্চয়ই হে আদম হে হাওয়া তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হবে না, কোনোভাবেই তোমরা ভয় পাবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য অবশ্যই প্রয়োজন মতো যুগে যুগে হেদায়েত অবতীর্ণ হবে, আমার পক্ষ থেকে হেদায়েত তোমাদের জীবনে আসবে, আমি হেদায়েত নাজিল করব, আমি ওহী নাজিল করব। ফমান তাবিআ হুদায়া, আমার হেদায়েতকে যারা যথাযথভাবে অনুসরণ করবে এবং আমার পছন্দের কর্মগুলি বাস্তবায়ন করে দেখাতে পারবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, জগতে পরকালে তাদের কোনো দুশ্চিন্তা কোনো ভয়ভীতির সম্মুখীন হওয়ার কোনো প্রয়োজন থাকবে না।